আমি ডক্টর তুষারকান্তি ঘোষ, ফাউন্ডার ডিরেক্টর অফ দ্য ঘোষ ক্যান্ডি ফাউন্ডেশন সল্টলেক। আমি আজকে আপনাকে ওটোস্ক্লেরোসিস অবলিক স্টেপিডোডার্মি নিয়ে কতগুলো কথা বলব। ওটোস্ক্লেরোসিস অদ্ভুত ধরনের রোগ, অনেক সময় হিরিডিটারি বলা হয়, ইডিওপ্যাথিক অজানা কারণে হতে পারে। মানে ওটোস্ক্লেরোসিস হচ্ছে কানের যে তিনটে হাড় থাকে তার তিন নম্বর হাড়টা বেসিক্যালি ফিক্সড হয়ে যায়। তো অনেকে বলে হাড় বড় হয়ে গেছে, অনেক সময় রোগীরা এসে বলে, ডাক্তার বলেছে হাড় বড় হয়ে গেছে। হাড় ঠিক বড় বলতে পারেন, হাড়টা বড় ফিক্সড বেসিক্যালি হচ্ছে, হাড় বড় হয়ে যাওয়ার কথাটা বলতে পারেন, মানে মুভমেন্ট নেই, বেসিক্যালি মুভমেন্ট হচ্ছে না। আপনাকে দেখাবো মুভমেন্ট হচ্ছে না কিরকম। এবার কি হচ্ছে, আমাদের এই সাউন্ডটা কানের বাইরে থেকে যাচ্ছে, এই সাউন্ডটাকে অস্থিকালের মধ্যে ধাক্কা লাগছে, সেইটা সাউন্ড ওয়েভটা গিয়ে আপনাকে সাউন্ড ক্রিয়েট করে ভাইব্রেশনটা পৌঁছে দিচ্ছে ইনার ইয়ারে। সেই ইনার ইয়ারে ভাইব্রেশনটা অন্যান্য পদ্ধতির মাধ্যমে আপনাকে শুনতে সাহায্য করছে ব্রেন দিয়ে। তো আপনি যদি ভাবুন এই কানের পর্দায় ধাক্কা লাগলো সাউন্ডটা, আপনি ভাবুন এখানে পর্দায় ধাক্কা মারছে, তারপরে তিনটে হাড় আছে, এক দুই তিন, এটা হচ্ছে ওটোস্ক্লেরোসিস। এই রোগটা হচ্ছে স্টেপিস, এখানে একটা হাড়টা বোন থাকে, এটা স্টেপিস বোন। তো সেই আলটিমেট ম্যালিয়াস ইনকা স্টেপিস, এই তিনটে বোন দিয়ে গিয়ে আপনার ইনার ইয়ারে যাচ্ছে এই ভাইব্রেশন সাউন্ডটা, সেখান থেকে গিয়ে আলটিমেট আপনার কক্লিয়া দিয়ে গিয়ে অডিটরি নার্ভ দিয়ে ব্রেনে শুনতে সাহায্য করছে। তাহলে ভাবুন এখানে যদি আপনার কোনোভাবে আপনি ব্লক করে দেন, ফিক্স করে দেন, তাহলে এই সাউন্ডটাকে পৌঁছাচ্ছে না, কিন্তু আপনার নার্ভ ঠিক আছে। তারপরে আমরা কীভাবে বুঝতে পারি, আমরা দেখি এখান দিয়ে পেশেন্ট কম শুনছে, রোগী কম শুনছে, আর এখানে টাচ করলে কিন্তু ভালো শুনছে। তার মানে হচ্ছে এই নার্ভটা ঠিক আছে, এদিকে সাউন্ডটা কম যাচ্ছে, তারপরে হাড়টা ফিক্স। তাহলে কী ট্রিটমেন্ট হওয়া উচিত, হাড়টা পাল্টে দেওয়া উচিত। এইবার দেখুন বিভিন্ন, এটা নিয়েই সমস্যা, এই সিম্পল ব্যাপারটা হাড় পাল্টে দেওয়া। হাড় পাল্টানোর ব্যাপারে অনেক অনেক যুক্তি, অনেক লজিক আছে, হাড় পাল্টানো এই অসুবিধে, এই নার্ভ লস হয়ে যায়, অমুক হয়ে যায়। কিন্তু সত্যি কথা বলতে কি, গত 18 বছর ধরে একটা পেশেন্টেরও নার্ভ লস আমি দেখি না। কারণ যদি সত্যিকারে যদি আপনি ওটোস্ক্লেরোসিস ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করেন, কীরকম তাহলে আপনার কী ট্রিটমেন্ট হইল, আপনি ভক্ত বলছেন না আমি এটা পাল্টাবো না, তাহলে কী হতে পারে? আচ্ছা, প্রথমত পেশেন্টের কমপ্লেন্ট কী হতে পারে, আপনি দেখবেন কানের পর্দার কোনো পুঁজ নেই, অথচ পেশেন্ট কম শোনে, পেশেন্ট কম শুনছে এবং ইয়াং এজি, অনেক সময় বয়স্ক মানুষদের নার্ভ লসে হয়, কিন্তু ইয়াং এজি এরা কম শোনে, অথচ কানে ফুটো নেই, অথচ কানে কোনো রোগ নেই, কানে কোনো রস বেরোয় না, অথচ কম শুনছে। তারপরে আপনাকে ভাবতে হবে, একটা মাথায় রাখতে হবে যে ওটোস্ক্লেরোসিস হতে পারে। এবার যদি আপনি ভাবেন যে পর্দা ঠিক আছে, পুঁজ পড়ে না, এমন তো হতে পারে যে কানের ভিতরে সর্দি করলেও কম শোনে, হ্যাঁ সেটাও হতে পারে। তাতে কি তার সর্দি লাগা, ঠান্ডা লাগা, একটা কানে ভারী হয়ে যাওয়া, এইসব প্রবলেম নিয়েও সে বিজয় করতে পারে। তার মানে আমরা কানের পর্দা দিলে বলতে পারবো যে কানের ভিতরে সর্দি রয়েছে, তাহলে ওটা আলাদা ট্রিটমেন্ট। এছাড়া কতগুলো টেস্ট আছে, অডিওমেট্রি, টিম্পানোমেট্রি বলে দুটো টেস্ট আছে, সেই টেস্টও আমরা দেখেও কন্ডাক্টিভ লস আছে কতটা সেই দেখেও কিছুটা বুঝতে পেরে যায় কীরকম কার্ভ আসছে। সুতরাং কানের পর্দা ইন্ট্যাক্ট থাকবে, কানের ভিতরে সর্দি করেও কানে কম শুনতে পারে, কিন্তু সেটা টেম্পোরারি। সুতরাং আপনি যদি ভাবেন 10 বছর ধরে, 4 বছর ধরে কানে শুনছে না, আর কানে 4 বছর ধরে সর্দি জমে আছে, সেটা খুব আনলাইকলি। তার সর্দি নয় বেড়ে যেত, নয় কানটা খারাপ হয়ে যেত, অন্য আরও বেড়ে যেত, নয় ট্রিটমেন্টটা ঠিক হয়ে যেত, সর্দি তো কাছে এমনি ঠিক হয়ে যায়। সুতরাং হাড় ফিক্সটা কথাটা আপনার মাথায় রাখতে হবে, আপনার সেইভাবে ডাক্তারের সঙ্গে দেখা করতে হবে, ইন্টারাক্টরকে বুঝতে হবে যে কি আপনি একটু কম শুনছেন, একটু অডিওমেট্রি করে নিলেন, দিয়ে মেশিন লাগিয়ে নিতে বললো, না এটা একদমই ঠিক না। তারপরে যে আপনাকে জানুন আর কোনো ট্রিটমেন্ট আছে কিনা, ওটোস্কোপি ট্রিটমেন্ট কিন্তু মেইন ট্রিটমেন্ট কিন্তু স্টেপিডোটমি সার্জারি, স্টেপিডোটমি সার্জারি। কারণ স্টেপিস চেঞ্জ করে কিন্তু অত্যন্ত ভালো ন্যাচারাল হিয়ারিং হবে, আপনি কোনোদিন ন্যাচারাল হিয়ারিং অন্য কোনো কিছুতে পেতে পারেন না এক্সেপ্ট স্টেপিস সার্জারি। আপনি হিয়ারিংয়ে লাগাবেন, হিয়ারিংয়ে তো তার একটা টিউনিং করতে হবে, মাঝে মাঝে তার ডিটোরেট করবে, আপনার রোগটা রয়ে গেল, তার মানে সেই রোগটা থেকে আপনাকে কি হবে, টিনিটাস হবে, টিনিটাস সাউন্ড তৈরি হবে, এখান থেকে একটা টক্সিন প্রোডাকশন তৈরি হবে, তার অনেক সময় নার্ভ লস হতে পারে, এমনিতেও ধীরে ধীরে তার মানে নার্ভ লস হবে, টিনিটাস শব্দ হবে, অন্যান্য প্রবলেম ক্রিয়েট করবে। তার মানে রোগ আপনি মুক্ত করলেন না, আপনি কি ধামাচাপা দিয়ে রাখলেন রোগটাকে, দিয়ে কানের বাইরে কি করছেন, একটা মেশিন লাগিয়ে দিয়ে অ্যাম্প্লিফায়ার সাউন্ড দিয়ে শুনছেন, কাজ চলবে, ডেফিনেটলি কাজ চলবে, শুনতেই পারেন। কিন্তু মনে রাখুন আপনার রোগটা কিন্তু বাড়বে, তার মানে হিয়ারিং এইড বাড়াতে হবে পাওয়ার, এবং কি হচ্ছে হিয়ারিং এইড অনেক ঝামেলা, আপনাকে বাইরে থেকে পড়তে হবে, হিয়ারিং এইড সেলফ ক্রিয়েট করবে প্রবলেম, একটা মাঝে মাঝে খারাপ হবে, আসতে হবে, লেগেই থাকতে হবে সমস্যা। কিন্তু ন্যাচারাল হিয়ারিং এখানে কি একবার যদি পিস্টন চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে হোল লাইফের জন্য আপনাকে আর ভাবতে হবে না। এবং আপনি অবাক হয়ে যাবেন যদি এই সার্জারিটা ভালো করার জন্য মেইন বেসিক কি লাগে, আপনার ম্যানিপুলেশন কম লাগবে। আমরা এমন একটা টেকনিক করি যাতে
এই হাড়ে খুব একটা টাচই করি না, শুধুমাত্র সব ইনট্যাক্ট অবস্থা, আমি বলি অল ইনট্যাক্ট, ডু এভরিথিং বিফোর এভরিথিং, মানে সব কিছু করে নিন তারপরে আপনি দুটো পা ভেঙে দিন, তার মানে সব কিছু আপনি জাস্ট প্রথমেই আপনি পিস্তনটাকে বসিয়ে নিন, তারপরে আস্তে আস্তে করে সামনের পা পিছনের পাটা ভেঙে দিই, তাহলে সব ইনট্যাক্ট অবস্থা রয়ে গেল, আমি কিন্তু বেশি কিছু টাচ করবো না, ম্যানিপুলেশন করবো না, তার নার্ভ লস হবো না, বেশি কিন্তু সঙ্গে সঙ্গে ভালো শোনে। এই যে হাড় এখানে ম্যালিয়েশন হচ্ছে ইনকাস স্টেপিস, ইনকাস স্টেপিস, এই স্টেপিসের কিন্তু মুভমেন্ট নেই, ফিক্সড হয়ে গেল হাড়, কিন্তু বেড়ে যাচ্ছে কতটা ভুল পঞ্চাশ বলে, তো হাড়টা ফিক্স হয়ে গেল, মুভমেন্ট নেই। তো আমরা কি করছি, যেখানে রিস্ক এমন কাজ করি না, পুরোটা রিমুভ করে ফুটো করার চেষ্টাই করি না, আমি কি রিভার্স করি, মানে কিরকম আগে ফুটো করে নিই, আগে ফুটো করে নিই, তাহলে একদম ইনটেক অবস্থা ফুটে গেল, তারপরে পিস্টন বসি, ইটস ভেরি সিম্পল, সিম্পল প্লেস দ্য পিস্টন, তারপরে কি করছি স্কিটার বলে একটা যন্ত্র ব্যবহার করি, যাতে একদম ফাইন ড্রিলিং সিস্টেম, জাস্ট এটা রিমুভ করে দিই, পোস্টার রিমুভ করে দিই, তারপরে অ্যান্টিটার আস্তে করে অ্যান্টিটার রিমুভ করে দিলাম, তাহলে তারপরে কি হলো আপনার সঙ্গে সঙ্গে মুভমেন্ট হবে, আগে মুভমেন্ট হচ্ছে না, মুভমেন্ট হচ্ছে, তার মানে সঙ্গে সঙ্গে ওটি টেবিলে পেশেন্ট শুনতে পায়, পরে পেশেন্ট সব ক্লিয়ারলি শুনে, আপনার নাম কি বলুন, বৈজ্ঞানিক যারা বিভিন্ন বড় বড় জায়গায় গেছিল চেন্নাই অমুক তমুক গিয়ে করে এসছে বা করতে পারেনি, বলেছে না এটা করা যাবে না, বলেছে অনেক পেশেন্টই আমরা করি দেখেছি, রেকর্ড আছে, ডকুমেন্ট আছে, কখনো যদি সাক্ষাতে দেখা হয় দেখিয়ে দেবো যে এরকম ভাবে ফেলিওর নোট আছে, এমনকি দুদিন কয়েকদিন আগে ম্যানচেস্টার থেকে এরকম ফেলিওর নোট আছে আমার কাছে, পেপার পেপার আছে তার ডকুমেন্টেড যে ম্যানচেস্টার থেকে করে এসছে কিন্তু আলটিমেট ভয়ে করা যায়নি, ওই ওই রকম বলছে পেশেন্ট খুব নন কোঅপারেটিভ, কিন্তু বেসিক্যালি যদি আপনি টেকনিকটা ঠিকঠাক করতে পারেন তাহলে কিন্তু স্টেপিস অপারেশনে অত্যন্ত ভালো রেজাল্ট, মানে ওটোস্ক্লেরোসিসের স্টেপিডোরমি যে সার্জারি, এখানে আমরা শোষ শব্দ কানে শব্দ বা আপনার যে শোনা কম সব সমস্যার সমাধান হতে পারে, সুতরাং আপনি ব্যাপারটা যা করুন বুঝুন ব্যাপারটা যে ওটোস্কোলোসিস মানে যে লস্ট নয়, ওটোস্কোপি মানে কানে মেশিন নয়, অপারেশন করে অত্যন্ত ভালো করে আপনার চিকিৎসা করা যেতে পারে যদি আপনি সঠিকভাবে ব্যাপারটা মূল্যায়ন করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল।